প্রিয় বন্ধুরা স্কুল কলেজ খোলা নিয়ে এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো চলো আমরা দেখে নি বন্ধুরা যারা এখনো পর্যন্ত শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কি বলছে কেন্দ্রীয় সরকার স্কুল কলেজ খোলা সংক্রান্ত ব্যাপার নিয়ে দু হাজার কুড়িতে স্কুল কলেজ না খোলার সিদ্ধান্তের ঘোষণা কেন্দ্র সরকারের অর্থাৎ দু হাজার কুড়ি বর্ষে আর স্কুল কলেজ খুলছে না এমনটাই কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় সরকার তারপর কি বলছে মূল প্রতিবেদনে দেখে নিয়ে আমরা করোনা লকডাউন হলে গত পনেরোই মার্চ মাস থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে স্কুল কলেজ খোলা চিন্তাভাবনা ছড়লেও স্কুল কলেজ খোলা ব্যাপারে কোনো সংকেত দেয়নি কেন্দ্র সরকার স্কুল কলেজ ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা নেওয়া হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পকরিয়াল তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা নিয়ে চিন্তিত ছিলেন শিক্ষক শিক্ষিকা পড়ুয়া এবং অভিভাবকরা পাঠন শুরু হওয়া নিয়ে রয়েছে পড়ুয়াদের মধ্যে তারপর গত জুলাইয়ের প্রথম সপ্তাহে বেসরকারি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউয়ে কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পাকরিয়াল জানিয়েছেন স্কুল খুলছে আগামী পনেরোই আগস্টের পরে খোলা হবে এর জন্য সমস্ত রাজ্যে শিক্ষক অভিভাবকদের কাছে পরামর্শ নিয়েছেন কেন্দ্র কিন্তু প্রতিদিন সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি এমন পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী এবছর আর স্কুল কলেজ খোলা হবে না এমন নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার এর আগে বলি রাজ্য সরকার কিন্তু জানিয়েছিল আমি আগেই বলেছিলাম ফিফথ সেপ্টেম্বর মানে পর্যালোচনা করে ফিফথ সেপ্টেম্বরের পর থেকে স্কুল কলেজ খোলার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু তারা এটাও নির্দেশ করে উল্লেখ করেছিলেন যে পরিস্থিতি বিবেচনা করে এমন নয় যে তারা পরিস্থিতি না বিবেচনা করেই খুলে দেবে তো এবার দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার তো জানিয়েছেন যে এবছর স্কুল কলেজ কোনো রকম খোলা যাবে না এমনটাই কিন্তু জানা দেন তারপর কি বলছেন দেশে প্রতিদিন পঞ্চাশ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এই পরিস্থিতিতে স্কুল কলেজ খুললে আরও বিপদ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল ছাত্র জীবন ঝুঁকি নিয়ে স্কুল কলেজ খোলার নির্দেশ দিতে পারছে না সরকার তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ দু হাজার কুড়ি শিক্ষাবর্ষে কিন্তু আর কোনো রকমভাবে স্কুল খোলার কোনোরূপ আশা আমরা দেখতে পাচ্ছি না যে হারে বর্তমান পরিস্থিতি এগোচ্ছে লাখে লাখে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে দিনের পর দিন আমরা খবর খুলে তো দেখতেই পাচ্ছি তোমরাও দেখছো আমরাও দেখছি কিন্তু কিছু করার নেই তো এভাবেই দেখা যায় কদিন চলা যায় বা কদিন দেখা যায় নজর থাকবে পার্থ চ্যাটার্জী অর্থাৎ শিক্ষামন্ত্রীর বক্তব্যের ওপর বা অফিসিয়াল নোটিফিকেশনের ওপর মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতার উপর দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেন তারা কি নিজের সিদ্ধান্তে অটুল থাকেন নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে দু হাজার কুড়িটাকে পুরোপুরি বাতিল করে দেন তো এই ছিল আপডেট আশা করব আজকের ভিডিওটি দ্বারা তোমাদের আপডেটেড করতে পেরেছি পরবর্তী কোনো নির্দেশ পেলেই তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে দেবো ধন্যবাদ